एक्सिस मेडिकल स्कूलेर पक्ष थेके सबाइके स्वागतम जानाच्छि। आमि रियाजुद्दीन दानिश। आजके आमरा जे टपिक निये भिडियोटा करब सेटा हच्छे जलिंजार एलिसन सिनड्रोम। जलिंजार एलिसन सिनड्रोम थेके आमरा देखब जे व्हाट इज जलिंजार एलिसन सिनड्रोम, एर किछु डायग्नोस्टिक ट्रायड आछे, ट्रायडटा कि, क्लिनिकल फीचार कि, इन्वेस्टिगेशन कि एबं एर ट्रिटमेंट कि। प्रथमे आसि जे जलिंजार एलिसन सिनड्रोम। एक्चुअली जलिंजार एलिसन सिनड्रोमटा हच्छे गैस्ट्रिनोमार जे ट्रायड, এই গ্যাস্ট্রিনোমার ট্রায়াডটাকে একসাথে বলা হচ্ছে জলিঞ্জার এলিসন সিনড্রোম। অর্থাৎ একটা পেশেন্টের এই ট্রায়াডটা আমরা আগে বলে ফেলি যে ফার্স্ট হচ্ছে যে পেশেন্টের গ্যাস্ট্রিনোমা থাকবে, গ্যাস্ট্রিনোমা থাকবে, গ্যাস্ট্রিনোমার কারণে গ্যাস্ট্রিন বেশি থাকবে। গ্যাস্ট্রিন বেশি থাকার কারণে যেটা হবে যে গ্যাস্ট্রিন হচ্ছে দুইটা কাজ করবে, একটা হচ্ছে এরা প্যারাইটাল সেলদের সেল মাস বাড়ায় দিবে, প্যারাইটাল সেলের সেল মাস এটা বাড়ায় দিবে। সেকেন্ড যেটা, গ্যাস্ট্রিনটা পরবর্তীতে এসসিএল সিক্রেশনটাকেও বাড়ায় দিবে। এই দুইটা হচ্ছে গ্যাস্ট্রিনোমার মেইন প্যাথোলজি। তাহলে এসসিএল যদি বেশি থাকে তাহলে একটা হচ্ছে গ্যাস্ট্রিনোমা, একটা হচ্ছে যে হাইপার এসসিএল সিক্রেশন, আর একটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। এই তিনটা ট্রায়াড হচ্ছে জলিঞ্জার এলিসন সিনড্রোমের ট্রায়াড। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই গ্যাস্ট্রিনোমা যেটা, এই গ্যাস্ট্রিনোমাটা বিনাইন নাকি ম্যালিগন্যান্ট। এই গ্যাস্ট্রিনোমাটা বিনাইনও হতে পারে, ম্যালিগন্যান্টও হতে পারে। এই গ্যাস্ট্রিনোমা 50-75% কেসে এরা হচ্ছে ম্যালিগন্যান্ট, এরা হচ্ছে একটা ম্যালিগন্যান্ট টিউমার। এবং এটা দেখা গেছে যে এই গ্যাস্ট্রিনোমা যাদের থাকে তাদের হচ্ছে অ্যাসোসিয়েটেড মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাজম, মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাজম 1 এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড থাকে। অর্থাৎ মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাজমের ক্ষেত্রে আমরা 3P মনে রাখতে পারি। একটা হচ্ছে প্যানক্রিয়াস ইনভলভমেন্ট, একটা হচ্ছে পিটুইটারি ইনভলভমেন্ট, আর একটা হচ্ছে প্যারাথাইরয়েড ইনভলভমেন্ট। প্যারাথাইরয়েডের জন্য হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম হবে, পিটুইটারির জন্য পিটুইটারি অ্যাডিনোমা হবে, আর প্যানক্রিয়াসে হচ্ছে গ্যাস্ট্রিনোমা হবে। তো যাদের গ্যাস্ট্রিনোমা থাকে তাদের দেখা যায় যে 20-60% কেসে, 20-60% কেসে এদের মেন 1 অ্যাসোসিয়েটেড থাকে। অর্থাৎ তাদের পিটুইটারিতে টিউমার থাকতে পারে, তাদের হচ্ছে ক্যালসিয়াম লেভেলটা বেশি থাকতে পারে ডিউ টু হাইপার প্যারাথাইরয়েডিজম। আচ্ছা, এখন হচ্ছে যে এটার গ্রোয়িংটা কীরকম, এরা হচ্ছে স্লো গ্রোয়িং একটা টিউমার। তাহলে গ্যাস্ট্রিনোমা হচ্ছে মোস্টলি ম্যালিগন্যান্ট, 50-75% কেসে এরা ম্যালিগন্যান্ট, বাকিটুকু 25% প্রায় হচ্ছে এরা বিনাইন, এবং এরা হচ্ছে একটা স্লো গ্রোয়িং টিউমার। ওকে, এখন আসি ক্লিনিক্যাল ফিচার কী হবে। তাহলে যাদের এসসিএল সিক্রেশন বেশি হবে তাদের ওখান থেকে আলসার তৈরি হবে, তাহলে তাদের একটা পেপটিক আলসার ডিজিজের একটা হিস্ট্রি থাকবে। এবং টিপিক্যাল যে হিস্ট্রিটা থাকবে সেটা হচ্ছে পুয়ার রেসপন্স টু পিপিআই, পুয়ার রেসপন্স টু পিপিআই। এই পেশেন্ট হাই ডোজে পিপিআই দেওয়ার পরও দেখা যাবে যে তাদের রেসপন্সটা ভালো হবে না। সেকেন্ড হচ্ছে মাল্টিপল আলসার থাকবে পেশেন্টদের, মাল্টিপল আলসার ইন আনইউজুয়াল সাইট, আনইউজুয়াল সাইট। পেপটিক আলসারের কমন সাইট আমরা জানি যে এরা হচ্ছে স্টোমাকে করতে পারে, এরা হচ্ছে ডিউডেনামের ফার্স্ট পার্টে করতে পারে, বাল্বের ওখানে। তো যদি কোনো পেশেন্টের পোস্ট বাল্বার এরিয়া অফ দ্য ডিউডেনামে একটা আলসার থাকে, জেজুনামে যদি একটা আলসার থাকে, ইসোফেগাসে যদি আলসার থাকে, এরকম আনইউজুয়াল সাইডে যদি মাল্টিপল আলসার থাকে, এটা ইন্ডিকেট করবে ইনডিরেক্ট এভিডেন্স যে পেশেন্টের জলিঞ্জার এলিসন সিনড্রোম থাকতে পারে। থার্ড ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার হচ্ছে যে ডায়রিয়া। যাদের জলিঞ্জার এলিসন সিনড্রোম থাকে তাদের হচ্ছে পেশেন্টদের ডায়রিয়া থাকতে পারে। ডায়রিয়া কেন থাকে, যখন এসসিএল সিক্রেশনটা বেড়ে যায় তখন এই এসসিএলটা স্টোমাক, নর্মালি এসসিএল স্টোমাকে থাকে এবং ডিউডেনামে এসে এরা নিউট্রালাইজ হয়ে যায় ডিউ টু দ্য অ্যাকশন অফ প্যানক্রিয়েটিক বাইকার্বোনেট। তখন দেখা যাবে যে এসসিএল এত বেশি হয়ে যাচ্ছে যে প্যানক্রিয়েটিক বাইকার্বোনেট এটাকে আর নিউট্রালাইজ করতে পারবে না, না পারার কারণে তখন প্যানক্রিয়েটিক যে লাইপেজ যে এনজাইমটা আছে এবং বাইল অ্যাসিড যেটা আসতেছে
এই বাইল অ্যাসিডগুলো প্রেসিপিটেট হবে এবং প্যানক্রিয়াটিক এনজাইমগুলো ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে, যার কারণে প্যাশেন্টের ম্যাল অ্যাবজর্পশন ডেভেলপ করবে এবং প্যাশেন্টের ডায়রিয়া ডেভেলপ করবে। তাহলে মেইন ক্লিনিক্যাল ফিচার জলিঞ্জিয়ারিয়াসিস সিন্ড্রোমের হতে পারে যে অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। এই অ্যাবডোমিনাল পেইন কেন হবে? ডিউ টু পেপটিক আলসার ডিজিজ। সেকেন্ড সিমটম হচ্ছে যে প্যাশেন্টের ডায়রিয়া থাকতে পারে। আর যদি প্যাশেন্টের এন্ডোস্কোপি করা হয় তাহলে প্যাশেন্টের মাল্টিপল আলসার অ্যাট আনইউজুয়াল সাইটে পাওয়া যাবে। এখন হচ্ছে আমরা এদেরকে ইনভেস্টিগেট করব কিভাবে। তাহলে ফার্স্ট ইনভেস্টিগেশন আমরা করে দেখব যে এটা জলিঞ্জিয়ারিয়াসিস সিন্ড্রোম কিনা। সেকেন্ড ইনভেস্টিগেশন করব এর সাথে অ্যাসোসিয়েটেড মেন ওয়ানের আদার কম্পোনেন্টগুলো আছে কিনা। মেন ওয়ানের আদার কম্পোনেন্ট হচ্ছে, একটা হচ্ছে প্যারাথাইরয়েডের অ্যাবনর্মালিটি আছে কিনা, এটা আমরা সেরাম ক্যালসিয়াম ফসফেট করে আমরা বুঝতে পারি। আর পিটুইটারিতে কোনো অ্যাডিনোমা আছে কিনা, এটার জন্য আমরা ব্রেনের একটা এমআরআই করতে পারি। আচ্ছা, তাহলে প্রথমে চলে আসি যে গ্যাস্ট্রিনোমাটা আমরা কীভাবে এস্টাবলিশ করব। একটা হচ্ছে আমরা প্যাশেন্টের বেজাল এসসিএল লেভেল দেখতে পারি। নর্মালি বেজাল লেভেলে যখন কোনো ফুড পার্টিকেল থাকে না জিআইটিতে, তখন এখানকার পিএইচটা একটু লো থাকে, বাট একটু আপার লিমিটের দিকে থাকে, 4.5 বা তার চেয়ে একটু বেশি থাকে, এবং ফুড ইন্ডিকের সাথে সাথে এই পিএইচটা কমতে থাকে। কিন্তু দেখা যাবে যে বেজাল স্টেটে প্যাশেন্টের এসসিএল সিক্রেশনটা অনেক বেশি থাকবে যাদের জলিঞ্জিয়ারিয়াসিস সিন্ড্রোম থাকবে, কারণ তাদের সবসময় গ্যাস্ট্রিন লেভেলটা বেশি। সেকেন্ড হচ্ছে আমরা শুধু গ্যাস্ট্রিন লেভেলটা মেজার করতে পারি। গ্যাস্ট্রিন লেভেলটা দেখা যাবে নর্মালের চাইতে 10 to 100 ফোল্ড বেশি থাকতে পারে। তো যারা নর্মালি পিপিআই খায় তাদের ক্ষেত্রেও গ্যাস্ট্রিন লেভেল বেশি থাকতে পারে। এজন্য একটা প্যাশেন্টের গ্যাস্ট্রিনোমা আছে কি না এটা দেখার জন্য যদি আমরা গ্যাস্ট্রিন লেভেল করি তাহলে প্যাশেন্টের পিপিআই অবশ্যই আমাদেরকে বন্ধ রাখতে হবে। তাহলে একটা বেজাল এসসিএল আমরা করতে পারি, আরেকটা হচ্ছে গ্যাস্ট্রিন লেভেল দেখতে পারি। থার্ড হচ্ছে সিক্রেটিন ইনহিবিশন টেস্ট। আমরা জানি যে সিক্রেটিনটা হচ্ছে গ্যাস্ট্রিনকে ইনহিবিট করে, কিন্তু সিক্রেটিন দেওয়ার পরও যদি আমরা দেখি যে গ্যাস্ট্রিন লেভেলটা রাইজ করছে, অর্থাৎ প্যারাডক্সিক্যাল ইনক্রিজ ইন গ্যাস্ট্রিন লেভেল হচ্ছে সিক্রেটিন দেওয়ার পরও, এটা ইন্ডিকেট করবে প্যাশেন্টের গ্যাস্ট্রিনোমা আছে। এরপরে হচ্ছে সোমাটোস্ট্যাটিন স্ক্যান করতে পারি। সোমাটোস্ট্যাটিন দিয়ে স্ক্যান করে আমরা এটাকে ডায়াগনোস করতে পারি। আরেকটা হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড আমরা কেন করব? আমরা এই জন্য করবো গ্যাস্ট্রিনোমা যেটা, এটা হচ্ছে মেইনলি প্যানক্রিয়াসের একটা টিউমার। এছাড়াও এরা প্রক্সিমাল ডিউডেনাম থেকে অ্যারাইজ করতে পারে। তাহলে প্রক্সিমাল ডিউডেনাম থেকে যদি অ্যারাইজ করে, এরা হচ্ছে ইউজুয়ালি মিউকোজার সারাউন্ডিংয়ে থাকে, এবং ডিউডেনামের এবং প্যানক্রিয়াস থেকে যদি অ্যারাইজ করে ইউজুয়ালি প্যানক্রিয়াসের হেড থেকে এরা অ্যারাইজ করে। তো প্যানক্রিয়াসের হেডের যদি কোনো লেশন থাকে আমরা এন্ডোস্কোপির মাধ্যমে, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করে প্যানক্রিয়াসের হেডের কোনো লেশনকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আরেকটা হচ্ছে যদি ডিউডেনামের ওয়ালে থাকে এটাও আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। এরপরে স্টেপটা হবে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট আমরা কীভাবে করব? প্রথমে হচ্ছে প্যাশেন্টকে আমরা হাই ডোজে পিপিআই দিব, ফ্রিকোয়েন্টলি পিপিআই দিব, যাতে তার গ্যাস্ট্রিন রিলিজটা কম হয়, এসসিএল রিলিজটা যাতে কম হয়। সেকেন্ড হচ্ছে এর জন্য সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। যদি এখানে যেহেতু গ্যাস্ট্রিনোমা থাকে এবং ইউজুয়ালি এটা ম্যালিগন্যান্ট টিউমার, সার্জারি যদি আমরা করে দিতে পারি তাহলে এটা কিউর হয়ে যেতে পারে। আরেকটা ম্যানেজমেন্ট দেওয়া যেতে পারে, যদি সার্জারি পসিবল না হয়, মাল্টিপল সাইডে যদি গ্যাস্ট্রিনোমা থাকে অথবা মেটাস্টেসিস যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারি সোমাটোস্ট্যাটিন অ্যানালগ, এটা হচ্ছে অক্ট্রিওটাইড। তাহলে ট্রিটমেন্টটা যদি আমরা সিম্পলিফাই করি, একটা হচ্ছে পিপিআই থেরাপি যেটা হচ্ছে হাই ডোজ, সেকেন্ড যদি আমরা বলি তাহলে হচ্ছে অক্ট্রিওটাইড ইনজেকশন, আর যদি থার্ড বলি সেটা হচ্ছে সার্জারি।